দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ রাজশাহীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত পাঁচ দিনের বর্ণাঢ্য আয়োজন ও আনুষ্ঠানিকতা এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বেলা ফুটকিপাড়া মনুজান পদ্মাঘাটে মহানগরীর কুমারপাড়ার বর্দা কালীবাড়ি মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিসর্জন কার্যক্রম এ সময় রীতি অনুযায়ী প্রতিমাকে সাত পাক ঘুরিয়ে তোলা হয় নৌকায় বাদ্যের তাল ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে কিছুক্ষণ নৌভ্রমণ শেষে পদ্মার বুকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে বিসর্জন দৃশ্য দেখতে পদ্মা পারে ভিড় করেন অসংখ্য মানুষ দুপুরে নগরীর পূজা মণ্ডপ থেকে একে একে ঘাটে আসতে শুরু করে প্রতিমা পরে নৌকায় তুলে দুর্গা মাকে ঘুরিয়ে করা হয় নিরঞ্জন এর আগে পান্তা ভাত খাইয়ে মাকে বিদায় জানানো হয় নির্বিঘ্নে বিসর্জন সম্পন্ন করতে মহানগরীর মনোজান পঞ্চবটী আলুপট্টি ফুটকিপাড়া ও বড়কুঠি ঘাটে বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিসর্জনের সময় উচ্চস্বরে মাইক বাজানো শোভাযাত্রা ও গানবাজনা নিষিদ্ধ এবং এলাকাগুলোতে টহল বাড়িয়েছে পুলিশ ও র‍্যাব প্রতিটি ঘাটে রয়েছে একাধিক সিসি ক্যামেরা নদীতে গোয়েন্দা ও নৌ পুলিশের বিশেষ বহরসহ রয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা সময়সীমা নির্ধারণ না করলেও রাত বারোটার মধ্যে এই আয়োজন শেষ করতে চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নবমী নিশিটা চিরকালের মতো ধরে রাখতে চাইছে কিন্তু পঞ্জিকা বলছে দশমী পড়ে গেছে সে কারণে মর্ত্য কাটিয়ে সব পরিবারে কৈলাসে ফেরার অপেক্ষা দেবী দুর্গার এদিন সকালে রাজশাহীতে বিজয়া দশমীর সংক্ষিপ্ত পূজা হয়েছে কোনো কোনো জায়গায় হয়েছে দেবীর অপরাজিতা পূজা রাবণ বধের জন্য দশরা উৎসবও পালিত হয়েছে কোনো কোনো মণ্ডপে অসুর নিধনের পর তার রক্ত দিয়ে দেবতারা বিজয় উৎসব পালন করেছিলেন তাই দশমীর দিন সকালে দেবীর দশমী বিহিত পূজারম্ভ প্রতিমা নিরঞ্জন ও শান্তির জল প্রদান করা হয় ঐতিহ্য পরম্পরায় দিন সিঁদুর খেলা হয়েছে মনে করা হয় সিঁদুর খেলা নারীদের শক্তির প্রতীক সিঁদুর খেলা সৌভাগ্য নিয়ে আসে এবং স্বামী দীর্ঘায়ু হয় দর্পণ বিসর্জনের পর বিকেলে দেবী দুর্গা ও অন্যান্য দেবদেবীর বিসর্জন দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে দেবী মর্ত ছেড়ে স্বর্গে ফিরবেন রাজশাহীতে এবার নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন দিতে মহানগরের মনোজান পঞ্চবটি আলুপট্টি ফুটকিপাড়া ও বড়কুটি ঘাটে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা সে কারণে এই এলাকাগুলোতে টহল বাড়িয়েছে পুলিশ ও র্যাব এবার প্রতিমা বিসর্জনের সময় উচ্চস্বরে মাইক বাজানো শোভাযাত্রা ও গান বাজনা নিষিদ্ধ করেছে প্রশাসন প্রতিটি ঘাটে থাকছে দশটি করে সিসি ক্যামেরা নদীতে গোয়েন্দা ও নৌ পুলিশের বিশেষ বহর থাকছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা সময়সীমা নির্ধারণ না করলেও রাত বারোটার মধ্যে এই আয়োজন শেষ করতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নাটোরের সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে আজ দশমী পূজা শেষে সন্ধ্যার পূর্বে নাটোর মহারানী ভবানীর রাজপ্রাসাদের লেকে রাজবাড়ির বড় তরফ ও ছোট তরফের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন শুরু হয় এরপর পৌর এলাকার প্রতিমাগুলো এক এক করে বিসর্জন দেওয়া হয় শহরের প্রতিমাগুলো টাকে তুলে শোভাযাত্রার সহকারে নিয়ে যাওয়া হয় বিসর্জনস্থলে এ সময় ভক্তবৃন্দ মাকে শেষ বিদায় দিতে উপস্থিত ছিলেন বিজয়স্থলে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ জেলা প্রশাসক শামী আহমেদ পুলিশ সুপার সাইফুর রহমান পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সকল প্রকার বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে দুর্গতি নাশিনী মাকে বিদায় দিয়ে বিষণ্ণ মনে ঘরে ফিরে সবাই পরে মিলিত হয় আত্মীয় স্বজনের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য পূজা অর্চনা অঞ্জলি দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবে সমাপ্তি হচ্ছে আজ সকালে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দশমী পূজা সম্পন্ন হয় এরপর অঞ্জলি দর্পণ বিসর্জন প্রথা অনুযায়ী হাতে অপরাজিতা বাধা ও সিঁদুর খেলার মাধ্যমে বিষণ্ন মনে দেবী মহামায়াকে বিদায় জানায় জানায় ভক্তরা আগামী বছরে আবার আসার আহ্বান পরিবারের ও সবার মঙ্গল কামনা করে করে প্রার্থনা বিষণ্ণ মনে বাড়ি ফিরবে সবাই বিদায়ের ঘন্টা বেজেছে তাই মাকে আরো একবার দর্শন করে শান্তির পরশ নিয়ে ঘরে ফিরবে এই আশায় আবার বৃদ্ধ বনিতা মন্দির প্রাঙ্গণে ভিড় জমায় সকল প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এবার নির্বিঘ্নে পূজা সম্পন্ন হওয়ায় সবাই খুশি দশমী বিহিত সকল আচার অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ